নারী হিসেবে মেয়র প্রার্থীটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেখি না আমি বলবো যে সোশ্যাল মিডিয়া আসলে কমপ্লেইন করার জায়গা না এখানে একটা নির্বাচন কমিশন আছে উনার যদি কোনো রকম সমস্যা বোধ হয় উনি নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখতে পারে দুর্নীতি সন্ত্রাসের চাঁদাবাজ কিন্তু এক শব্দ না দুর্নীতি দুর্নীতি যে দুর্নীতির জন্য আজকে আমাদের এই যে মানহীন পরিকল্পনাবিহীন ভবনগুলো তৈরি হয়েছে এটা আমরা সবাই যে যেখানে যতটুকু রাস্তা তার থেকে বড় বড় ভবনের অনুমোদন দেওয়া হয়েছে আমাদের প্রপার ড্রেনেজ সিস্টেম নেই আমরা যদি একদম কাপ্তান বাজারের কথাই বলি যে সেখানে একদম শুধু ড্রেনের কাজ হয়েছে পরিকল্পনাবিহীনভাবে শুধু একটা মানুষকে আলাদাভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য ড্রেনের কাজ হয়েছে এবং সেই ড্রেনগুলো তলানি রাস্তা থেকে উপরে এত ভয়াবহ অপরিকল্পিত ব্যাপারগুলো তা আমি অবশ্যই বলবো যে কাজের মান এবং সুপরিকল্পনা যদি আমি নীতির সাথে নিষ্ঠার সাথে কাজ করি সততার সাথে কাজ করি তাহলে আমি মনে করি যে কুমিল্লা সিটি কর্পোরেশনও দুর্নীতিমুক্ত হবে ইনশাআল্লাহ নগরীর অনেক সমস্যাই আছে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে শেষ করতে হবে আর কিছু আছে খুব স্বল্পমেয়াদী পরিকল্পনায় আমাদের কাজ করতে হবে তো স্বল্পমেয়াদী পরিকল্পনা যদি আমি বলি আসলে যানজটের যে বিষয়টা সেটা আপনারা দেখছেন যে রাস্তার ধারে যেখানে গাড়িগুলো দাঁড়ানোর কথা না প্রপার পার্কিং সিস্টেম নেই ওয়ান ওয়ে রোড নেই ট্রাফিক ম্যানেজমেন্টের সমস্যা আছে তো আমি অবশ্যই চেষ্টা করব যে এটা তো আসলে শুধু একটা সিটি কর্পোরেশনের বিষয় না এখানে নাগরিকদের একটা সংশ্লিষ্টতা আছে প্রশাসনের সংশ্লিষ্টতা আছে এবং আমাদের যে স্কুল কলেজগুলো আছে তাদেরও সংশ্লিষ্টতা আছে তো সবাইকে নিয়ে অবশ্যই আমি সেটা সমাধান করার চেষ্টা করব কুমিল্লা সিটি কর্পোরেশন এত প্রাচীন এবং কুমিল্লার ইতিহাস এত বেশি সমৃদ্ধ যেটা আমি বিশ্বাস করি যে আমি যদি সততা নিষ্ঠার সাথে কাজ করি আর কুমিল্লাবাসীরা যদি আমাদের সাথে থাকে আমার সাথে থাকে ইনশাআল্লাহ অবশ্যই একদিন কুমিল্লা সিটি কর্পোরেশনকে আমরা সিলেট এবং রাজশাহীর মতো দেখব নারী হিসেবে মেয়র প্রার্থীটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেখি না কারণ আমাদের বাংলাদেশে সকল মেয়রের মধ্যে যিনি নারী মেয়র আছেন তাকেই কিন্তু সবাই চিনেন এবং তার উপরেই সবাই ভরসা রেখেছেন আমাদের সেলিনা হ্যাঁ তাইভি আন্টি আছেন উনার কথা সবাই বলে তো চ্যালেঞ্জ হিসেবে আসলে আমি এটাকে দেখছি না যেটা আমি বলছি যে সততার সাথে কাজ করা দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন তৈরি করাটাই আপাতত আমার চ্যালেঞ্জ আমি জানি না আসলে নারায়ণগঞ্জ এখনও কতটা সর্টেড কারণ আমি জানি যে উনারও অনেক আসলে সংগ্রাম এবং লড়াইয়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছে আমি যখন উনার ইন্টারভিউগুলো দেখি আইভি আন্টির তখন আমি দেখি তবে আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের কুমিল্লার যিনি সংসদ আছেন ঠিক আছে তিনি আমার বাসারই মানুষ তাহলে কুমিল্লার সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য অনেক বেশি ইজি হবে অন্তত আমার জন্য ইজি হবে যানজটের শুধু কারণ কিন্তু অবৈধ স্থাপনা না যানজটের অনেকগুলো কারণ আছে সেজন্য আমি বললাম যে সেটা পরিকল্পিতভাবে প্রত্যেকটা সেক্টরকে সাথে নিয়ে সমাধান করতে হবে সিটি কর্পোরেশনের অনেক প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো যখন চালু হবে আমাদের অনেক নতুন মানুষদের কাজের সুবিধা হবে এবং আমরা জানি যে এখন আপনার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও ঘরে বসেও অনেকে অর্থ উপার্জন করতে পারছে ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজকর্ম কিংবা প্রতিষ্ঠানের আমি অবশ্যই চেষ্টা করবো সেই প্রজেক্টগুলো কুমিল্লাতে আনার আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি বিশেষ করে যারা নারী ভোটার তারা খুবই উৎফুল্ল কারণ তারা ভাবছে যে যেহেতু আমি একজন নারী তারা তাদের সমস্ত সমস্যা এবং যেই ব্যাপারগুলো আছে তাদের ব্যক্তিগত সেগুলো আমার সাথে তারা কথা বলতে পারবে অবশ্যই নির্বাচন মনে হচ্ছে যে ভালোই হচ্ছে সুষ্ঠু পরিবেশে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হচ্ছে আর বাবার নির্বাচন করেছি বলতে আসলে আমরা তো রাজনৈতিক পরিবারেরই অংশ বলবো যে আমরা নির্বাচন পরিবারেরই ছোটবেলা থেকেই দেখেছি বাবার নির্বাচন আমাদের বাসার পরিবেশ যখন বুঝেছি যখন স্কুলে বড় ক্লাসে এবং কলেজে উঠেছি সেই সময়টাতেও তো বাবার নির্বাচনের জন্য কাজ করেছি ভালোই লাগছে নগরীর সমস্যা নিয়ে কিছু বলার আছে কিনা ভাবনা চিন্তা ভাবনা নগরীর সমস্যা চিন্তা ভাবনা আসলে নগরে অনেক সমস্যা আছে কারণ আমরা এখনও যেইভাবে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশের পথে আগাচ্ছি কিন্তু সেভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন অনেক বেশি পিছিয়ে আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কিছু স্বল্পমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অবশ্যই নগরের উন্নয়নের পরিকল্পনা আছে মেয়র হলে প্রথম পরিকল্পনা থাকবে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনকে গণমানুষের প্রতিষ্ঠানে রূপান্তর করা
আপা ওই যে সকালে কিন্তু একজন প্রার্থী অভিযোগ করছে আপনি প্রপ ফেলার চেষ্টা করছেন বিভিন্ন ভাবে এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে আমি বলবো যেটা আসলে নির্বাচন গত দাদশ নির্বাচন আমরা দেখেছি যে নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে আর প্রভাব ফেলার চেষ্টা যদি বলবো তাহলে আমি বলবো যেটা একদম ওনার ব্যক্তিগত মতামত কারণ প্রভাবিত বলতে উনি কি বোঝাচ্ছে ওনাকে অ্যালিগেশনটা ক্লিয়ার করতে হবে যে উনি কোন সেক্টরটার মধ্যে দেখছে আর আমি বলবো যে সোশ্যাল মিডিয়া আসলে কমপ্লেইন করার জায়গা না এখানে একটা নির্বাচন কমিশন আছে ওনার যদি কোনো রকম সমস্যা বোধ হয় উনি নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখতে পারেন আমি চাইছিলাম সবাই লগে থাকে সবাই লগে থাকে কয়লাদের থেকে দশ হাত দূরে থাকেন